বিপদের ওপর মহাবিপদ, চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় সিত্রাং। এবার কালী পুজোয় মহাদুর্যোগের আশঙ্কা, কতটা প্রভাব পড়বে সারা বাংলা জুড়ে। তো আবহাওয়া সূত্র অনুযায়ী এই ঘূর্ণিঝড় সিত্রাং কবে, কখন এবং কোন সময় কোন উপকূলে আশ্রয় পড়তে চলেছে, কেমন হবে এর সর্বোচ্চ গতিবেগ, তারই পাশাপাশি কেমন হবে এর প্রাকৃতিক ধ্বংসলীলা, কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের জেরে লাল সতর্কতা জারি করে দেওয়া হয়েছে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। কালী পুজোর মধ্যেই দুঃসংবাদ, এই ঘূর্ণিঝড় সিত্রাং সরাসরি দীপাবলির মধ্যেই কিন্তু আছড়ে পড়বে বাংলার উপকূলে। আবহবিদরা জানাচ্ছেন পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টি হতে চলেছে। আর আবহবিদরা জানিয়ে দিয়েছেন এই ঘূর্ণিঝড় কিন্তু সরাসরিভাবে আছড়ে পড়বে বাংলার উপকূলে, যার ফলে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে থাকছে অতিভারী ধ্বংসলীলার পূর্বাভাস। তারই পাশাপাশি ঝড় দমকা হওয়া কিন্তু বইবে সব থেকে বেশি এবং তুমুল পরিমাণে কিন্তু হবে মুষলধারে বৃষ্টিপাত। বিশেষ করে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, এই প্রত্যেকটি জেলাতেই থাকছে অতিভারী ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস, যার জেরে এইসব জেলায় কিন্তু ইতিমধ্যে সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর এবং বর্তমানে প্রশাসন মহল কিন্তু রয়েছে অত্যন্ত সক্রিয়। ইতিমধ্যেই নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে এবং তা কিন্তু আগামী শনিবার এবং রবিবারের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সোম থেকে মঙ্গলবারের মধ্যেই এই ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টি হবে সাগরে এবং তা কিন্তু আগামী চব্বিশ তারিখের মধ্যেই আছড়ে পড়বে বাংলার উপকূলে। ঘূর্ণিঝড় যেই সময় আসছে সেই সময়ে কিন্তু রয়েছে আমাবস্যার ভরা কোটাল, যার ফলে সমুদ্র থাকবে উত্তাল, এর ফলে সুন্দরবন এলাকায় কিন্তু ভয়ানক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে মানব জীবনের ওপর পড়তে চলেছে বিশাল প্রভাব, তারই পাশাপাশি ক্ষেতে যেসব ফসল রয়েছে সেই সব ফসলের হতে পারে প্রচুর ক্ষতি, এর ফলে সকলেই কিন্তু রয়েছেন অত্যন্ত চিন্তিত।